সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। জল্পনা বাড়ি মুকুলগড়ে ইস্তফা দিয়েছেন তৃণমূলের প্রশাসক নেতা অংশুমান রায়। আর তাকে নিয়ে মন্তব্য করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এক মন্ত্রীর নাম নিলেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়। তার ইঙ্গিত তৃণমূলে তিনি সুখে ছিলেন না, সুখে নেই ওরাও। তার কথায় বিজেপি যোগের জল্পনা তীব্র হলো তৃণমূল নেতাদের। উত্তর চব্বিশ পরগনার হালিশহর পুরসভার প্রশাসক অংশুমান রায় পদত্যাগ করেন। তিনি প্রশাসক পদ থেকে পদত্যাগের পর জল্পনা শুরু হয়। যিনি এতদিন পুর প্রধানের দায়িত্ব সামলেছেন তিনি কেন হঠাৎ পদত্যাগ করলেন প্রশাসক পদ থেকে? এর নেপথ্যে কি কারণ রয়েছে? তিনি কি ব্যক্তিগত কারণে পদত্যাগ করলেন নাকি অন্য কোনো খেলা রয়েছে? মুকুলপুত্র শুভ্রাংশু রায়ের বিধানসভার ক্ষেত্রের পরে এই হালি শহর। এই হালি শহরে দুবার পুর প্রধানের দায়িত্ব সামলিয়েছেন তিনি। সেই তিনি পুরসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর প্রশাসক পদে নিযুক্ত হয়েছিলেন। তার সিদ্ধান্ত নিয়ে কাটাছেড়া হচ্ছে রাজনৈতিক মহলে। তৃণমূলকেও ভাবাচ্ছেন অংশুমান রায়ের এই সিদ্ধান্ত, ভাবাচ্ছে বিজেপিকেও। তা নিয়ে মন্তব্য করতে গিয়ে শুভ্রাংশু রায় বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের বিরুদ্ধে। শুভ্রাংশু বলে বসেন তৃণমূলের সুখে নেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতন বড় মাপের নেতাও। তিনি কি সম্মান পাচ্ছেন তৃণমূলে? তার কথায় কারা এখন তৃণমূল করছেন? যারা তৃণমূল কংগ্রেস গঠনের পর পার্টি অফিস ভেঙেছিলেন, কর্মীদের মেরেছিলেন, তারাই এখন তৃণমূলের তাবর নেতা। শুভ্রাংশুর এই কথাতেই জল্পনার পারদ হু হু করে চড়ে যায়। তবে কি রাজীব বন্দ্যোপাধ্যায় অংশুমান রায়রা এখন বিজেপিমুখী? তাই মুকুলপুত্রের মুখে এহেন কথা শোনা গেল? রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরূপ রায়ের মতান্তর প্রকাশ্যে আসার পর দিলীপ ঘোষ তৃণমূলের হাল হকিকত তুলে ধরেছিলেন, কিন্তু রাজীবের বিজেপি যোগের সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু শুভ্রাংশু রায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে কি এমন মন্তব্য করে বসলেন তা বর্তমান রাজনীতিতে তাৎপর্যপূর্ণ। এই শুভ্রাংশু রায় বীজপুর তৃণমূলের বিধায়ক। তিনি মুকুল রায়ের বিজেপিতে যোগদানের পরও দীর্ঘদিন শাসক শিবিরে ছিলেন। বাবাকে নয়, পিসির আদর্শকেই মান্যতা দিয়েছিলেন। তিনিই এবার তৃণমূলের কঠোর সমালোচক বনে গেলেন। দু হাজার একুশের আগে তৃণমূলে গোষ্ঠীতন্ত্রের ফলে পদত্যাগের ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে বিজেপি চাল চেলেই রেখেছে। মুকুল রায়ের পর শুভ্রাংশু রায়ও সেই কাজ শুরু করে দিয়েছেন। তিনি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজীব বন্দ্যোপাধ্যায় ও অংশুমান রায়কে নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন। বিজেপি চাইছে এভাবেই তৃণমূলকে ভেঙেই দু হাজার একুশের বিধানসভা দখলের সোপান তৈরি করতে। দেখুন, তৃণমূল কংগ্রেস যারা করছে তাদের এটা আভ্যন্তরীণ বিষয়, এখানে আমার কিছু বলার নেই। তবুও আমি এটা বলতে পারি যে যারা প্রকৃত তৃণমূল কংগ্রেস করে, প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসটা করছে, তারা কি সুখে আছে? এখন তৃণমূল কংগ্রেস কারা করছে? যারা তৃণমূল কংগ্রেসটা গঠন হওয়ার দিন তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়টা ভেঙে দিয়েছিল, কারা করছে এখন তৃণমূল? যারা তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পরে যারা তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছিল সেদিনকে, তাদেরকে ঘরছাড়া করে দিয়েছিল, কারা তৃণমূল কংগ্রেস করছে আজকে? যারা সেদিনকে তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পরে ভোট প্রচারে বেরিয়েছিল বলে সেই কর্মীদের মেরে সেই এলাকা থেকে বার করে দিয়েছিল, তারা তো আজকে তৃণমূল করছে। তাহলে প্রকৃত তৃণমূল কি সম্মান পাচ্ছে? এটা দলীয় নেতৃত্বের কাছেও আমার প্রশ্ন থাকবে তৃণমূলে, কারণ আমি বাইরের লোক, তাদের কাছে প্রশ্ন করার আমার অধিকারও নেই। তবুও আমার মনে হয় একটা মানুষের কাছে একটা জিজ্ঞাসা হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে দলীয় সিদ্ধান্ত দলীয়ভাবে নিয়েছি, তবে যেই নতুন প্রশাসক হোক না কেন আমি এক্সপেক্ট করব যে হালি শহরের উন্নয়নটা আমি থাকাকালীন যেভাবে ত্বরান্বিত হয়েছিল সেভাবে ত্বরান্বিত হোক। ভাঙাচোরা রাস্তাঘাট যদি স্তব্ধ হয় আমি বলবো ভালো, তাহলে নতুন রাস্তা হলে তো মানুষেরই সুবিধা। যে উন্নয়ন করবে, আমি যতদিন বিধায়ক আছি শুভ্রাংশু রায় ততদিন তার পাশে থাকবো। এক্ষেত্রে আমি বলতে পারি বীজপুরে জয়েনিংয়ের ক্ষেত্রে সর্বশেষ কথা বলবে হচ্ছে মাননীয় সাংসদ অর্জুন সিং, উনি যেটা ডিসিশন নেবে আমার ডিসিশনও সেটা। সম্প্রতি একটা দলীয় সভাতে আপনি অপমানিত হয়ে বেরিয়ে গেছিলেন, এটা কি তার বহিঃপ্রকাশ? কি না না, আমার আমি আবারও বললাম যে আমাদের দলীয় অভ্যন্তরীণ ব্যাপারে আমার স্বয়ং দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে কত রকম মাথায় নিয়ে, কত চাপ মাথায় নিয়ে তাকে চলতে হয় করতে হয়, এগুলো তো সব এগুলোর মধ্যে
পার্ট অফ দ্য পলিটিক্স, তো সেগুলোকে মাথায় নিয়ে কাজ করতে হবে, কাজ করতে যদি চাই আমি সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে, প্রথম কথা বিধায়ক শুভ্রাংশু রায় আমি যে রাজনৈতিক দল করি তৃণমূল কংগ্রেস করেন না, উনি তৃণমূল কংগ্রেসের সদস্য নন, উনি যদি তৃণমূল কংগ্রেসে থাকতেন হয়তো ওনাকেও আমি আমার কথাটা আমি জানাতাম, আমার বিধায়ক যেহেতু উনি, তো প্রথম কথা উনি আমার দলের নন। তো আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রশাসনিকভাবে আমি কিন্তু দল নয়, তখন আমাকে কিন্তু আমার মহকুমা শাসক বা জেলা শাসককে জানাতে হবে। আমি দল যেহেতু আমাকে মনোনীত করেছে আমাকে দলের কাছ থেকে পারমিশন নিতে হবে, আর অফিসিয়ালি আমাকে দিতে হবে মহকুমা শাসককে বা জেলা শাসককে। ওটা তো অনেক বড়ো আপনি বড়ো ব্যাপার, এই যে আজকে যে দায়িত্বটা পেয়েছিলাম এ তো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমি পেতাম না। আমরা সাধারণ বাড়ির ছেলে, আমি হালিশহর পৌরসভার কাজ করবার সুযোগ পেলাম এই চেয়ারে বসে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন মানুষ ছিল বলেই এই সুযোগ পেয়েছিলাম। তিনি বারে বারেই সাধারণ মানুষের হাত দিয়ে পৌর পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছেন, আমি তার জন্য সুযোগ পেয়েছি। আগামী দিনে আমার থেকে আরও ভালো কাউকে সুযোগ দিতে পারেন, আমাকে তিনি অনেক ক্ষুদ্র ছোট্ট একটা সুযোগ কাজের সুযোগ দায়িত্ব দিতে পারেন।